প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব 2022 সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্ন এবং উত্তর নিয়ে। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। যা চিরস্থায়ী নয় এক কথায় প্রকাশ কি হবে? যা চিরস্থায়ী নয় এর এক কথায় প্রকাশ হবে নশ্বর। কোন বানানটি শুদ্ধ? নিচের যে অপশনগুলো রয়েছে এই বানানগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে সৌজন্য, সয়ৌকার, বর্গজ্য নয় জফলা, সৌজন্য। খেলনা শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? খেলনা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে খেল যোগ না। বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি? বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত শব্দ হচ্ছে লাল লাল ফুল। ঐশ্বর্য এর বিপরীত শব্দ কোনটি? ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে নিঃস্ব। ঐশ্বর্য এর বিপরীত শব্দ নিঃস্ব। নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে? নদীটি উত্তর মুখে প্রবাহিত, এখানে মুখ যে অর্থ প্রকাশ করে তা হচ্ছে দিক। আপনাকে পণ্ডিত মনে করে যে এক কথায় কি বলে? আপনাকে পণ্ডিত মনে করে যে এক কথায় কি বলে? সঠিক উত্তর হচ্ছে মহাপণ্ডিত। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দীর জবানবন্দি একটি প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দীর জবানবন্দি একটি প্রবন্ধ। আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আষাঢ়ে বৃষ্টি নামে বাক্যে আষাঢ় শব্দটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ কোনটি? গড্ডালিকা প্রবাহ এর সঠিক অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। আগুন এর প্রতিশব্দ নয় কোনটি? আগুন এর প্রতিশব্দ নয় হচ্ছে কর। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা হচ্ছে জহির রায়হান। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কি হবে? ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ হবে ক্ষুধা যোগ ঋত। মহর্ষি কোন সমাস? মহর্ষি হচ্ছে কর্মধারয় সমাস। মহর্ষি কর্মধারয় সমাস। হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখককে? হাজার বছরের বাঙালি সংস্কৃতি বইটির লেখককে? সঠিক উত্তর হচ্ছে গোলাম মুর্শিদ। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমদ। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থটির রচয়িতা আবুল মনসুর আহমদ। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা। নিচের কোনটি এক বচনের উদাহরণ? মানুষ মরণশীল, লোকে বলে, ডাক্তার রোগী দেখছে, বনে বাঘ বাস করে। এর মধ্যে এক বচনের উদাহরণ হচ্ছে ডাক্তার রোগী দেখছে। বীর শব্দটির বিপরীত শব্দ কি? বীর শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বীরাঙ্গনা। কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ? কোনটি উভয় লিঙ্গবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে মানুষ। অক্ষির সমীপে এর সংক্ষেপে রূপ হল সমক্ষ। অক্ষির সমীপে এর সংক্ষেপে রূপ হল সমক্ষ। সমাস ভাষাকে কি করে? সমাস ভাষাকে সংক্ষেপ করে। দিন দিন প্রতিদিন কোন সমাস? দিন দিন প্রতিদিন এটি হচ্ছে অভৈভাব সমাস। সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? সংশয় এর বিপরীতার্থক শব্দ হচ্ছে প্রত্যয়। নভোরা এর সন্ধি বিচ্ছেদ করুন। নভোরা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নব যোগ উড়া। কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? কৌশলে কার্যোদ্ধার এটি হচ্ছে ধরি মাছ না ছুই পানি, এটির একটি অর্থ। কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? কর্মে যার ক্লান্তি নাই এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অক্লান্ত কর্মী। শেষের কবিতার রচয়িতাকে? শেষের কবিতার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এর সঠিক ব্যাসবাক্য কোনটি? আমরা এর সঠিক ব্যাসবাক্য হচ্ছে আমি, তুমি ও সে। ইত্যাদি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? ইত্যাদি এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যোগ আদি। সব ভালো যার শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? সব ভালো যার শেষ ভালো তার সঠিক ইংরেজি অনুবাদ হবে
অল ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। কর্মধারয় সমাস কোনটি? মুখ চন্দ্র, মধু মাখা, পদাচার মহারাজ, এই চারটি অপশনের মধ্যে কর্মধারয় সমাসের উদাহরণ হচ্ছে কদাচার। আলপিন কোন ভাষার শব্দ? আলপিন হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয়? যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরিত হয় তা হচ্ছে ঘোষ ধ্বনি। ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি? ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ হচ্ছে রোজার ছুটি। অশুদ্ধ বানান কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে অশুদ্ধ বানান হচ্ছে নিকন, নয়রশ্মি, কয়কয়, মধ্যনায়টি ভুল বানান। বাংলাদেশের বর্তমানে রুর বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামস এর রচয়িতা বরেণ চক্রবর্তী। রাত্রিকালীন যুদ্ধের এক কথায় প্রকাশ হবে সংবর্ত। রাত্রিকালীন যুদ্ধের এক কথায় প্রকাশ সংবর্ত। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ অন্তরীপ। রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক কোনটি? রবীন্দ্রনাথের রূপকধর্মী নাটক হচ্ছে তাসের দেশ। নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস নিচের কোনটি? নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত নিচের উপন্যাস হচ্ছে আগুন পাখি। মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবন বৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পঙ্কজ বিভাস। বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি? বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ হচ্ছে নামিল নভে বাদল, ছল ছল বেদনায়। নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ হচ্ছে শৈরণী। খেলাঘর উপন্যাসের রচয়িতাকে? খেলাঘর উপন্যাসের রচয়িতা হচ্ছে মাহমুদুল হক। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? সঠিক উত্তর হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মেঘ শব্দকে বহুবচন করতে কোন লগ্নক ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে মালা।